এজেন্সি ওরসালাইন এন নিবেদিত 13টি পৃষ্ঠে আজকের অতিথি সবার প্রিয় নায়িকা ববি। পাপ সিনেমা সিনেমা নাকি জীবনের সব পাপ? অবশ্যই সিনেমা, জীবনের সব পাপ না। ওকে, এই ছবি যেইভাবে যত হল নিয়ে আসার কথা বা ববির ছবি যেভাবে রিলিজ আগে পেতে দেখেছি, বিজলি এবং অন্যান্য সুপার ডুপার হিট ছবি ববি উপহার দিয়েছে, সেই ছবির তুলনায় এই ছবির হল সংখ্যা এবং পাবলিসিটি এ বছরের ঈদের ছবির কম্পিটিশনে অনেকটা পিছিয়ে আছে কেন? আমি তো দেখছি না পিছিয়ে আছে। তোমার কেন মনে হলো পিছিয়ে আছে? একটা ক্রাইম থ্রিলার ছবিটার যে জনরা, ওই হিসেবে ছবিটা অনেকটা মানে অ্যাকসেপ্টেড অডিয়েন্সের কাছে, এবং আমার কোনো আইটেম নাম্বার নাই, নো সংস, নো গ্ল্যামার, বাট স্টিল দেয়ার সো মাচ লাভ ইন ইট। সো আমার মনে হয় না পিছিয়ে আছে। আর হল সংখ্যা এখন আগের থেকে, আমার মনে হয় কোভিডের পর দিস ইজ মাই ফার্স্ট ফিল্ম অন ঈদ। সো পাপ নিয়ে আশাবাদী কতটুকু? এখন পর্যন্ত খুব ভালো রিয়াকশন পাচ্ছি, এবং আমার যে ডিরেক্টর সৈকত নাসের, খুব ভালো গল্পটা যা আমার মনে হচ্ছে সেটার সঙ্গে জাস্টিফাইড পাপ। সো অডিয়েন্স বুঝতে পারছে, এবং অডিয়েন্সের টেস্ট কিন্তু অ্যাজ এ অডিয়েন্স আমিও মনে করি যে এখন কিন্তু আগের মতো শুধু রোমান্টিক ছবি হবে বা অ্যাকশন ছবি হবে বা কমেডি ছবি হবে এমন না, অনেক টাইপের আসলে থিম নিয়ে এখন অডিয়েন্স ছবি দেখতে পছন্দ করে, এবং এটাও এক ধরনের এন্টারটেইনমেন্ট। নারী প্রধান গল্প বা নারী প্রধান নায়িকা আমরা সেভাবে উজ্জ্বল হয়ে উঠতে দেখি না, বরং পুরুষরাই ডমিনেট করছে, যেমন শাকিব খান, যেমন এই বছর অনন্ত জলিল, কিংবা আরো অনেকেই আছে যে ছেলেদের উপর অনেক কিছু, কিন্তু মেয়েদের নাম অতটা শোনা যায় না। নায়করাই ডমিনেট করে যাচ্ছে, নায়িকারা কেন সেইভাবে নিজস্ব মহিমায় উজ্জ্বল হতে পারছে না? অবশ্যই পারছে, বাট হ্যাঁ, মানে ওদের সঙ্গে কম্পেয়ার করলে অনেক কম। এটা তো ওয়ার্ল্ড ওয়াইড, এটা শুধু বাংলাদেশের প্রবলেম নয়, ফিল্ম ইন্ডাস্ট্রি এটা সব জায়গায়। বাট তারপরেও অ্যাঞ্জেলিনা জোলি নামটা উঠে আসছে, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাদুকন, এখান থেকে ববি মাহি, আমরাও তো ফিমেল বেসড ক্যারেক্টারগুলো করে আসছি এবং মানুষের কাছে অনেকটা কাছে গিয়েছি, এবং তারা এবং প্রোডিউসার আমাদের জন্য মানে আমাদেরকে বেস করে টাকা লগ্নি করছে। সো এটাও অনেক বড় একটা পাওয়া। এবং তোমাদের মতো যারা নারী প্রধান গল্প দেখতে চাও এবং আমাদেরকে সবসময় ইন্সপায়ার করো, সো আমরা অবশ্যই করবো এটা। আই লাইক শাকিব খান ফিল্ম, আই লাইক আদার্স ফিল্ম টু, বাট আমার ফিল্মও যে মানুষ স্পেশালি আমার ছবি আসবে ঈদে, এটারও যে একটা ব্যাপার আছে, এই ব্যাপারটাও যে আমাকে মানে এক্সাইটেড করে ভাবায়, এবং সবাই লিখে যে আপু তোমার ছবি দেখতে হলে যাচ্ছি, তোমার ছবি দেখতে হলে যাচ্ছি। পাপ তো আনসাম্বল পিস, এটা একটা থ্রিলার ক্রাইম ফিল্ম, তো ডিফারেন্ট একটা, এমন না যে শুধু হিরো হিরোইন থাকবে, একটা লাভ স্টোরি, এন্ডে গিয়ে ফাইট হবে, রিভেঞ্জ, এরকম কিছু না। ডায়রিয়ার ফলে আমাদের শরীর থেকে যেমন পানি ও লবণ বেরিয়ে যায়, প্রতিদিন পরিশ্রমে বা অতিরিক্ত গরমে সেই একই ঘাটতি দেখা দেয়। এসএমসি এর ওরসালাইন এন নিমিশেই সেই ঘাটতি পূরণ করে। ববি, তোমার কি মনে হয় যে অভিনেত্রীরা কিংবা যদি সিনেমার নায়িকাদের কথা বলি, এই সময়ে তারা অভিনয়ে ফোকাসড না থেকে দুর্ভাগ্য, ব্যক্তিগত জীবনে টানা পড়েন, বিভিন্ন সম্পর্কে জড়িয়ে যাওয়া, সম্পর্ক থেকে বের হতে গিয়ে সময় নেওয়া, পলিটিক্সের শিকারে পড়ে যাওয়া, সমস্ত কিছুর আবর্তে পড়ে যায় ক্যারিয়ারের শুরুতেই, যে কারণে একটি অভিনেত্রী বা নায়িকার ক্যারিয়ার গ্রাফিক্স যেভাবে উপরে ওঠার কথা সেভাবে না উঠে সেটা অনেকভাবে এঁকে বেঁকে যায় থাকে। এই বিষয়ে তোমার অভিজ্ঞতা থেকে তুমি কোনো ভুল কি স্বীকার করবে বা এটা সংশোধনের পথ দিবে যে আসলে এই ট্র্যাকটা বেরিয়ে আসা উচিত? ফর মি অ্যাজ এ আর্টিস্ট, আমার মনে হয় আমি 12 বছর ফিল্মে কাজ করছি, বাট আমার মনে হয় না আমার কোনো পার্সোনাল জটিলতা আসছে কখনো, এক্সেপ্ট আমার বাবা মারা যাওয়ার পর কিছু সময় আই ক্যান্ট ওয়ার্ক, এই তো, এটা ছাড়া আমার কিছু নেই। বাট আদার্স যারা আছে ওনাদেরটা আমি বলবো যে আসলে আমাদের যতটা যত্ন করে রাখা উচিত বা যতটা প্রপার ডিজাইন করে আমাদেরকে প্রেজেন্ট করা উচিত, ওইটা তো আমরা পাচ্ছি না। তোমার বাবা মারা যাওয়া ছাড়া তোমার কোনো ক্যারিয়ারে চলার পথে কোনো ছন্দ পতন হয়নি? অবশ্যই হয়েছে, বাট সেটা হচ্ছে যে যেটা তুমি বলতে চাইছো, ইফতেখার চৌধুরীর কথা বলতে চাচ্ছি, তার সাথে যখন তোমার একটা সম্পর্ক বা ভালো লাগা ছিল কিংবা কাজের সম্পর্ক ছিল,
তখন গ্রাফিক্স একরকমভাবে ছিল, যখন সেই সম্পর্ক টানা পড়েনের দিকে গেছে তারপর থেকে তোমার কাজ এবং তার কাজ দুজনের কাজের কোয়ালিটি আমরা যেভাবে আশা করেছিলাম সেভাবে হয়নি। তাহলে এই সম্পর্কের বেনিফিট দর্শক কী পেল? ইটস নট লাইক দ্যাট টোটালি। আমি এখনও ওনার সাথে আমার ভালো সম্পর্ক, হ্যাঁ দেখা সাক্ষাৎ কম হয় বিকজ কাজের জন্যই তো আমাদের দেখাটা বেশি হতো। আর তখন আমি ওনার সোফার 4টা ছবি করেছি আর আমার ছবি রিলিজড 20-21টা, মানে বিফোর কোভিড। কোভিডের পর এটা আমার ফার্স্ট ফিল্ম, বাট ওটিটি দুইটা ফিল্ম রিলিজ হয়েছে ডিউরিং কোভিড। সো আমার মনে হয় না এটা খুব বড় একটা এফেক্ট পড়েছে, কারণ হচ্ছে অডিয়েন্সের টেস্টও চেঞ্জ হয় এবং উনি আমি যদি এখনও কোনো কাজ করি ওইটাও অডিয়েন্স খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করবে। কিছু বাজে কাজ করে ফেলো কি সম্পর্কের খাতিরে? না না, ফিল্ম চুজ করা সেটা বলছি। করো অনেক সময় চুজ করে ফেলো কি সম্পর্ক, পরিচিতর মধ্যে কেউ থাকলে হয় যে না আপু এটা করেন, এটা তো আপনার জন্যই ভেবে দেখছি। না বলতে পারো না? অবশ্যই আমি না বলতে পারি, এখন আমি না বলতে পারি। এখন মানে হ্যাঁ, শুরুতে আমার মনে হয় যে অনেক বড় বড় আর্টিস্টরা, লেজেন্ড যারা, ওরাও ভুল করে কিছু ছবি সাইন করেছে, যেটা আফটার সাম টাইম মনে হয়েছে ও শিট আমি এটা কেন করলাম, আই ফিল লাইক দ্যাট কিছু ছবিতে। বাট তারপরে আমার মনে হয় যে এটাও আমি একটা দুইটা ছবির নাম বলবো না, বিকজ আমি আমার ছবির ব্যাপারে খুবই রেসপেক্ট নিয়ে কথা বলতে চাই অল দ্য টাইম, এটা আমার অনেক বড় একটা পাওয়া। তোমার সাথে বিয়ে তাদের কি সম্পর্ক? তোমার সাথে যে সম্পর্ক আরো অনেক পুলিশ আছে, সবার সাথেই তো ভালো সম্পর্ক, হাতে তোর আসলে কাউকে হাতে রাখা যায় না। আমি এটা আমি তোমার সাথে একটা ছবি করেছি আমার মা ওনার প্রোডাকশনের, উনি আমার বাবার ক্যারেক্টার করেছে, আমি ওনার মেয়ের ক্যারেক্টার করেছি। সো যারা ওনার সাথে নায়িকা ক্যারেক্টার করেছে, মাহি পড়ি, যারা এত মানে ঘষাঘষি করছে, ওদেরকে জিজ্ঞেস কর। ডায়রিয়ার ফলে আমাদের শরীর থেকে যেমন পানি ও লবণ বেরিয়ে যায়, প্রতিদিন পরিশ্রমে বা অতিরিক্ত গরমে সেই একই ঘাটতি দেখা দেয়। এসএমসির ওরসলাইন এন নিমিশেই সেই ঘাটতি পূরণ করে। কোনো এক পরিচালকের সাথে এখন নাকি তোমার সম্পর্ক, যার দোকান থেকে তুমি নিয়মিত বিরিয়ানি খাও? বিরিয়ানির শপ তো আমার, মানে গুঞ্জনের কথা লোকের কথা বলি তো, তুমি ভাঙিয়ে দিলে। হ্যাঁ আমরা আসলে তিনজন আছি ওটাতে, সো আই এম ওয়ান অফ দেম। বাকি দুইজনের একজনের সাথে তোমার প্রেম নাকি দুইজনের সাথেই? মানে আমি না, আমার না প্রেম করার এত সময় নাই, কারণ লোকে কেন বলে যে কোন এক বিরিয়ানির দোকানে। আচ্ছা দেখো, লোকে যদি আমাদেরকে নিয়ে কথা না বলে, সম্পর্ক নাকি আছে তার সাথে? তাই? আচ্ছা আচ্ছা, আমি জানি না তুমি কার কথা বলতেছো, বাট লোকে কি করে জানবে আসলে? তোমরা তো জানো, তোমরা তো ইন্ডাস্ট্রির মানুষ, রাইট? এসে আমাদেরকে মানুষজন আসলে এসে এসে বলে বিভিন্ন কথা, আর আমাদেরকে নিয়ে যদি কথা না বলে, গসিপ না করে, বা যদি আমাদেরকে নিয়ে একটু এন্টারটেইনমেন্টের কোনো মানে প্রপস না পায়, তাহলে কি হবে বলো? এটাই তো আমাদের সিদ্ধান্ত যে ববি বিয়ে করছে না। এই সিদ্ধান্ত কবে নেওয়া? যেহেতু কোনো প্রেম ববিকে নাড়াই দেয় না, আমার আমি তো সম্পর্কই ববিকে রিলেশন অনুভূতি দেয় না। শোনো, সবাই ভাই, নাইলে কেউ পার্টনার, নাইলে কেউ কলিগ। সো প্রেম যেহেতু নাই, না প্রেম নাই সেটা না, প্রেম ছিল, ডেফিনেটলি ট্রু লাভ ছিল, মেবি আই মিসড ইট। প্রেম ছিল, তুমি আমাকে বলেছো, আগে বলেছিলে, ভেরি ব্যাডলি আই থিংক। তখন যদি আমি ম্যাচিওর থাকতাম, মেবি আজকে আমার এই মানে মিসিং ফিলিংটা থাকতো না, দ্যাটস ফর শিওর। আমার মনে হয় ও ফরেনার ছিল, দ্যাটস ওয়াই আই ওয়াজ দ্যাট টাইম কনফিউজ যে আসলে আমি কি ডিসিশন নিব। সে কলকাতার বাঙালি ছিল? না না, সে ইটালিয়ান ছিল। ইটালিয়ান ছেলে তোমাকে ভালোবাসতো, তুমি ভালোবাসতো? দ্যাট ওয়াজ 7 ইয়ার্স রিলেশনশিপ। রোশন অনেক সম্ভাবনা একজন নায়ক, তোমার সাথে আগেও কাজ করেছে, বেপরোয়াতে ছিল, উনিশের ঈদের একটা ছবি ছিল, ওর সম্পর্কে তোমার কমপ্লিমেন্ট কি হতে পারে? হ্যাঁ আমার মনে হয় যে কোভিড একটা বড় কারণ। ও যখন আসছে ইন্ডাস্ট্রিতে, কোভিডের মেবি 2 বছর আগে এরকম একটা সময়ে ও দুইটা তিনটা ছবি করেছে, তারপর আমার সাথে বেপরোয়া। বেপরোয়াটা অন্য একজন হিরো ছিলেন, আমাদের ইন্ডাস্ট্রির নাম্বার ওয়ান হিরো ছিল, সে উনি করে নাই, তারপর ও করেছে। সো সাইনামে আগে করেছে, ওকে যখন আমাকে দেখালো আজিজ ভাই, মানে দেখেই মনে হচ্ছে যে হিরো ম্যাটেরিয়াল, বলতে যেটা বোঝায় টল, হ্যান্ডসাম,
ভয়েসটা খুব নাইস অ্যাপ্রোচ হ্যাঁ হ্যাঁ ভয়েসটা মিল আছে তোমার সাথে তিনটার কথা আমার মতো ও আচ্ছা ওকে ওকে ডিফারেন্ট ওয়েতে তোমাকে অ্যাপ্রোচ করে তুমি অ্যাগ্রি করো যদি এটার মধ্যে মিনিমাম সত্যতা থাকে তখন আমি অবশ্যই এগ্রি করব তো ওর মধ্যে ওই ওইটা আমার মনে হয়েছে বাট উইথ বেপরোয়া রিলিজের পরপরই কিন্তু কোভিড টাইম বিশ থেকে একুশ বাইশ থেকে আবার স্টার্ট হচ্ছে ওর কিন্তু অনেকগুলো ছবি আসছে সো হলও কমে গেল যেরকম আমার সঙ্গে ওর আরও কয়েকটা প্রজেক্ট হবার কথা ছিল সেগুলো হয় নাই দ্যাট টাইম সো এটা খুবই ন্যাচুরাল একটা প্রসেস যেরকম আপস যেটা বললাম আমাদের ক্যারিয়ারের আপস অ্যান্ড ডাউন সেটা হয়েছে কোভিডের জন্য হয়েছে ওর ওরকম জায়েদ খান এখনো বিয়ে করেনি কেন জানো আই রিয়েলি ডোন্ট নো কেন সালমান খান এখনো বিয়ে করে নাই কেন সালমান খান তোমার কলিগ না জায়েদ খান তোমার কলিগ তোমার নেতা তোমার জানার অধিকার আছে না কেন বিয়ে করে নাই আই ডোন্ট নো মেবি তার মনের মতো কাউকে পায় নাই তোমার এটা মনে হয় এর বাইরে কি কেউ যেমন আমি এখন বিয়ে করি নাই কারণ আমার মানে একদম ওই যে গাট ফিলিংটা হয় নাই পপি কুই আছে কোথায় একজন কো আর্টিস্ট কোথায় আছে জানার ইচ্ছা হয় না হ্যাঁ আমি আমি শুনেছি উনি আছে খুব ভালোই আছে একটু যখন কেউ কেউ একটু নিজের মতো করে থাকতে চায় এবং সেফ আছে এটা জানি তো সেরকম থাকতে দেওয়া উচিত ডায়রিয়ার ফলে আমাদের শরীর থেকে যেমন পানি ও লবণ বেরিয়ে যায় প্রতিদিন পরিশ্রমে বা অতিরিক্ত গরমে সেই একই ঘাটতি দেখা দেয় এসএমসি এর ওরসলাইন এন নিমিশেই সেই ঘাটতি পূরণ করে ববি আমি তোমার সামনে থেকে চলে যাব ক্যামেরার সবাই চলে যাবে শুধু ক্যামেরা থাকবে তুমি থাকবে তোমার জীবনের কিছু কথা যা তুমি কখনো বলনি বলতে চাওনি আমাদের দর্শকের জন্য তুমি আপন মনে সে কথাগুলো বলো আমাদের আর্কাইভে সে কথাগুলো আমরা রাখতে চাই আমার লাইফের যে রিগ্রেট 2019-এ আমি একটা কাজের জন্য কলকাতা যাই সো ওই টাইমে আমার বাবা একদমই সুস্থ ছিল একদম পারফেক্ট আমি দেখে গেছি আমার একটা ফিল্মের কাজে যাই কলকাতার যাওয়ার কিছুদিনের মধ্যে শুনি যে আব্বা একদিন রাতে হঠাৎ করে ফোন আসে যে আব্বা ঘুমের মধ্যে পড়ে গেছে তো আমার না ঠিক ওই শ্যুটে যাওয়ার আগে আমি অনেকবার ট্রাই করলাম যে শ্যুটটা একটু পিছায় আমার কেমন যেতে ইচ্ছা করছিল না আমি সবসময় ভাবতাম যে এরকম ফিলিংগুলো মনে হয় ফিল্মে হয় ইটস নট ট্রু বাট সিরিয়াসলি আমার কাছে মনে হচ্ছিলো যে আমি মনে হয় যেন কিছু একটা ফেলে যাচ্ছিলাম যে আমি যে একবার আব্বার সাথে দেখা করে আমি যাচ্ছিলাম আমার ওইটা খুব মানে খুব মিস করছিলাম আমি তো জানি আমি কয়েকদিন পর চলে আসবো আব্বাকে নিয়ে দেশের বাইরে যাবো ই করবো বাট বাবার সাথে আর আমার কথা হয় নাই এবং তার সাথে আমার আসলে অনেক কথা ছিল কারণ বাবাই ছিল আমার একমাত্র মানে বন্ধু আমার অভিভাবক সব সো আমি সারা জীবনের জন্য আমার একটা রিগ্রেট যে আমি আমার শুটিং করতে গিয়ে আমার বাবাকে এভাবে হারিয়েছি বাবার সবচেয়ে ইম্পর্টেন্ট সময় আমি তাকে পাই নাই সো এটা আমার আজীবনের একটা রিগ্রেট থেকে যাবে ডায়রিয়ার ফলে আমাদের শরীর থেকে যেমন পানি ও লবণ বেরিয়ে যায় প্রতিদিন পরিশ্রমে বা অতিরিক্ত গরমে সেই একই ঘাটতি দেখা দেয় এসএমসির ওরসলাইন এন নিমিশেই সেই ঘাটতি পূরণ করে